এই যে সুন্দরীটা দেখতে পাচ্ছেন, এই সুন্দরীর নাম হচ্ছে ইউমিডিজি A1 প্রো। এর ব্যাক সাইড সত্যি অসাধারণ। আমার কাছে এর ফ্রন্ট সাইডের চেয়ে ব্যাক সাইডটা অনেক বেশি ভালো লেগেছে। সুন্দরী মোবাইলটি থাকে হচ্ছে গিয়ে একটা 3 পার্ট বিশিষ্ট কালো বক্সের ভিতরে, যেটা খুবই সুন্দর। উপরে রয়েছে ইমিডিজির লোগো বা ইমিডিজির ব্র্যান্ডিং, আশেপাশে পিছনে বিভিন্ন ডিটেল রয়েছে ইংলিশ এবং চাইনিজ ভাষায় লেখা। খুললে পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিতরে প্রথমে মোবাইল ফোনটা। ওয়াও, ব্লু কালারের ফোনটা সত্যি অসাধারণ, খুবই প্রিমিয়াম লাগছে হাতে নিয়ে। তো দেখি আমরা ফোনটার সাথে আর কী কী রয়েছে। ফোনের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল গাইড, এবং এখানে এটার সাথে দেওয়া রয়েছে সিম কার্ড স্লট ওপেন করার যে পিনটা থাকে সেই পিনটা। এরপরেই পেয়ে যাবেন আপনারা চার্জার, যেটাতে আপনি ফোন চার্জ করবেন নর্মাল রেগুলার চার্জারের মতোই। তো এরপরে সাথে রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে চার্জার ক্যাবল বা ইউএসবি ক্যাবল। এটা বেশ সুন্দর দেখতে এবং তারটাও বেশ ভালোই মনে হলো, একেবারে নর্মাল লো কোয়ালিটির না, বেশ ভালোই। এই মোবাইলটির রিভিউর জন্য আমাদেরকে দিয়েছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারে 5th ফ্লোরে। মোবাইলটির বাজার মূল্য রয়েছে 11,490 টাকা, কিন্তু আপনারা কিনতে পারছেন 11,000 টাকায়। এই অফারটি শুধুমাত্র আপনাদের জন্যই। এই অফারটি আপনারা পাবেন কিভাবে, আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে একটা স্ক্রিনশট নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে হবে উইন্টেল মোবাইল সেন্টারে। ওখানে গিয়ে যদি আপনারা এটা শো করেন যে আপনি আমার ভিডিওটি দেখেছেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এই অফারটি। ডিসক্রিপশনে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সের ফেসবুক লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এদের মোবাইল ছাড়াও আরও সব ধরনের গ্যাজেট আইটেমগুলোও রয়েছে, আপনারা চাইলে ওনাদের পেজ এবং ওনাদের দোকান ঘুরে আসতে পারেন। গ্লাস ফিনিশড মোবাইল ফোন, বাট কোম্পানি বুদ্ধি করে একখানা ব্যাক কভার দিয়ে দিয়েছে, প্লাস্টিকের ব্যাক কভার। দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালোই আপনার মোবাইলকে মোটামুটি প্রোটেক্ট করতে সক্ষম, দেখতেও সুন্দর। মোবাইলটার সাইজ সব দিক থেকে হাতে নিয়ে ইজিলি ইউজ করার মতো, সব কিছু ঠিক আছে। তবে আমার কাছে থিকনেসটা একটু বেশি মনে হয়েছে, বাট এর বিল্ড কোয়ালিটি সত্যি সলিড, একেবারেই সলিড মনে হচ্ছে আমার কাছে। কারণ হচ্ছে এর মেটালিক বডি ফ্রেম, যেটা বেশ সলিড। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা সে ব্যাপারে আমি কোনো তথ্য জানতে পারিনি, এবং ব্যাক সাইড হচ্ছে গিয়ে গ্লাস ফিনিশড। ফোনটির উপর সাইডে রাখা হয়েছে সিম কার্ড স্লট, এবং এর দুইটি সিমই 4G সাপোর্টেড, বেশ ভালো ব্যাপার। ফোনটির ব্যাক সাইডে রাখা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ, এবং তার নিচে রয়েছে LED ফ্ল্যাশ, এবং তার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 11,000 টাকা প্রাইস অনুযায়ী এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সামনে রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং সেন্সর। তো চলুন আমরা ফোনটা অন করে দেখি যে এটা ভিতরে ইন্টারফেসটা আসলে কীভাবে বা কেমন আসে। ফোনটা অন করতে আমার কাছে একটু বেশি সময় লেগেছে মনে হয়, এটা অবশ্য মিডিয়াটেকের ম্যাক্সিমাম এই ধরনের বাজেটের যে ফোনগুলো বা এই ধরনের চিপসেটের যে ফোনগুলো একটু সময় নেয়। তো এটা কোনো বড় ধরনের সমস্যা না, এটা কোনো বিষয় না, কারণ ফোন তো আপনি বারবার অফ অন করবেনও না। যাই হোক, ফোনটির ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 5.5 ইঞ্চ HD ডিসপ্লে, যার কালার রেজুলেশন এবং শার্পনেস খুবই ভালো। 10-11 হাজার টাকার ডিভাইসগুলো যেগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার মনে হয়েছে এটা। মোবাইলটি চীনেরও বেশ স্লিম রাখা হয়েছে, যে কারণে দেখতেও বেশ সুন্দর লাগে, অতটা মোটা বা আগের ফোনগুলোর মতো লাগে না। বর্তমান সময়ের যে সাময়িক ফোনগুলো রয়েছে সেগুলোর মতোই বেশ স্টাইলিশ এবং সুন্দর। মোবাইলটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3150 mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যা নন রিমুভাল। মোবাইলটিতে দেওয়া হয়েছে 3 GB র্যাম, আর রয়েছে 16 GB রম। এছাড়াও আপনি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি SD কার্ডের মাধ্যমেও স্টোরেজকে আপনি আরও বাড়িয়ে আরও এক্সপেন্ডেবল করে ইউজ করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে 256 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এটা মূলত একটা মিডিয়াটেক ডিভাইস, এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6739 1.5 GHz কোয়াড কোর প্রসেসর। এটা মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর, যা বেশ ভালোই বলা যায়। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, যা লেটেস্ট ভার্সন বর্তমান অ্যান্ড্রয়েডের। মোবাইলটি ডুয়াল ক্যামেরা সেট আপে, একটিতে ব্যবহার করা হয়েছে 13 MP ক্যামেরা এবং অন্যটিতে ব্যবহার করা হয়েছে 5 MP ক্যামেরা সেন্সর। আর ফ্রন্ট ফেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে 5 MP ক্যামেরা।
A1 Pro এর ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। লো বাজেটের ফোন হওয়া সত্ত্বেও এর পিকচার কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। এই বাজেটে এর পিকচার কোয়ালিটি আমি যথেষ্ট ভালোই বলবো। শার্পনেস এবং কালার মোটামুটি ভালোই বলা যায়, খারাপ না। এবং কালারটা যথেষ্ট একুরেট রয়েছে, একটু ভাইব্রেন্ট কালার দেয়, তবে এটা ভালোই লাগে। সেলফি অ্যাজ ইউজুয়াল 5 মেগাপিক্সেল যা দেয় তাই আমার কাছে মনে হয়েছে মোটামুটি। খুব বেশি ভালো বলা যাবে না, আবার খুব বেশি খারাপও যে বলবেন তাও বলার উপায় নেই, কারণ টাকার অ্যামাউন্ট তো মাত্র 11,000। তবে এই ফোনের পোর্ট্রেট মোড নিয়ে আমি সন্তুষ্ট না, পোর্ট্রেট মোড আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এটা অ্যাকুরেট না। তবে ফোনটার আরও একটা ভালো ব্যাপার যে এটাতে USB টাইপ সি ইউজ করা হয়েছে। গেমিং পারফরমেন্স নট ব্যাড, ভালোই বলা যায়। অ্যাজ ইউজুয়াল দেখা গেছে 13-14 হাজার বা 15,000 টাকার ফোনগুলোতে যেভাবে গেমিং পারফরমেন্স করে এটাতেও মোটামুটি সেই সেমভাবে পারফর্ম করে, সো সেই হিসাবে ভালোই বলা যায়। তবে যারা হেভি ইউজার বা গেমার এদের জন্য হয়তো বা এটা ফোনটা পারফেক্ট হবে না, তবে মোটামুটি রেগুলার ইউজারের জন্য বেশ ভালোই। তবে পরিশেষে আমি এটাই বলবো, কম বাজেটে যারা একটা স্টাইলিস্ট এবং ডুয়াল ক্যামেরা সেট আপ যুক্ত ফোন চান এবং যেটা বেশ হ্যান্ডি হবে এবং বিল্ড কোয়ালিটি সলিড হবে, তাহলে তারা নিশ্চিন্তে এই ফোনটা নিয়ে নিতে পারেন, আমার মনে হয় খারাপ হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Subscribe my channel for more videos and click the bell button.